রিকোয়েস্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সবসময় ফিল করি যে আমাদের দেশে মেয়েদের সুযোগ অনেক জায়গায় একটু কম দেওয়া হয় বলে ওরা পিছায় যায়। নট দ্যাট কোনো জায়গায় আমরা যদি আমাদের স্কুল হিস্ট্রি ও প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করি তখন দেখব যে মেয়েরা কিন্তু ইনফ্যাক্ট নাম্বারে স্কুলে লোয়ার গ্রেডসে বেশি থাকে। আস্তে আস্তে করে যখন সিনিয়র হয় তখন সামাও মেয়েদের ভিতরে ঢুকানো হয় যে তোমরা সায়েন্স ও ডিজিটাল ও কম্পিউটার্স এগুলি দিয়ে এগুলি জায়গায় ভালো করতে পারবে না, তো ওদের কনফিডেন্স কিন্তু এরোড করে দেওয়া। আমরা যদি আপনারা জানেন মেবি যে অ্যাকচুয়ালি মেইন ফ্রেম যেসময় কম্পিউটার্স ছিল আনটিল অ্যাবাউট 85 অর সো সব কিন্তু মেয়েরাও কম্পিউটার্সে ইকুয়ালি ইন্টারেস্টেড হতো। অ্যাকচুয়ালি একটা ওরা স্টাডি করে দেখেছিল। তারপরে যে সময় পার্সোনাল কম্পিউটার্স আসলো স্টার্টিং ফ্রম অ্যাবাউট 84 to 85 সাডেনলি দেয়ার ইজ এ শার্প ডিক্লাইন ইন দ্য নাম্বার অফ গার্লস গেটিং এনরোলড ইন কম্পিউটার সায়েন্স। কেন কী হলো, কম্পিউটার প্রোগ্রাম এরকম কম্পিউটার্স এরকম হয়ে গেলো যে ছোটো বাসায় নিয়ে আসতেছে, বাসায় আনলে ভাই আর বাবারা ওরাই কিন্তু কম্পিউটার গেমস খেলছে, টোটালি ওদের দখলেই আছে। ওরা কিন্তু একটা স্টাডি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু একটা স্টাডি করে দেখেছে। তখন কিন্তু আস্তে আস্তে উইমেনরা জানলো, মেয়েরা জানলো যে ওদের এখানটায় জায়গা নাই, এরকম ভিতরে ওদের ঢুকায় দেওয়া হলো। কিন্তু আমরা যেমন শাহজালাল ইউনিভার্সিটি আমরা আমাদের নিজের এক্সপিরিয়েন্সেও দেখেছি যে কোনো জায়গায় কিন্তু মেয়েরা ছেলেদের থেকে কম না। আমি কিন্তু আমাদের ভেরিয়াস ফর মেনি ইয়ার্স ফর নিয়ারলি 22 ইয়ার্স আমি শাহজালাল ইউনিভার্সিটিতে আছি, আমি কিন্তু আমাদের মেয়েদের হলে অনেকবার প্রবস্ট থেকেছি, আমাদের মেয়ে স্টুডেন্টসরাও আছে। আমি ফিজিক্স পড়াই, ফিজিক্সে আছে নাম্বার স্লোলি কিন্তু ইনক্রিজ করছে আমাদের ফিজিক্সে। কিন্তু আমি মেয়েদের এটাই বলি যে তোমরা আগে পড়াশোনা শেষ করবে, তারপরে তোমরা চাকরি নেবে, ওর পরে ইউ থিঙ্ক অফ গেটিং ম্যারিড অর সেটলিং ডাউন। কেন প্রথমে আসতে হবে তোমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। সো মেইন জিনিসটা হলো যে মেয়েদের কনফিডেন্স বাড়ানো, অ্যান্ড দ্যার ইজ নাথিং দ্যাট উইমেন ক্যানট ডু, এই জিনিসটা বেসিক্যালি ওদের শেখানো। আমরা যে সময় ক্লাসেসে পড়াই আমাদের ইউনিভার্সিটিতে এখানটায়, আমি আমার মনে আছে ব্যাক ইন 98 প্রথম আমাদের হলে আমরা কিন্তু ল্যান্ডলাইন দিয়েছিলাম কম্পিউটার্সে। তখন বলেছিল সব ছেলেরা, আমাদের ইভেন মেলস টিচার্সরা এসেছিল যে ম্যাডাম মেয়েরা কম্পিউটার, মেয়েরা ইমেল, ওদের কাদের কাছে ইমেল পাঠাবে, এমন তাহলে আমাদের আপনাদের কাছে ইমেল পাঠাবে। এইটা দিয়ে কিন্তু স্টার্ট। এখন কিন্তু আমাদের হলেও সব ওয়াইফাই আছে, সাস্টে সব মেয়েরা কিন্তু ইকুয়ালি কিন্তু সুযোগ পাচ্ছে ছেলেদের মতনই কম্পিউটার্স ইউজ করা শেখা। কেন ফ্যামিলিয়ারিটি একটা অনেক বড় জিনিস, আর আমরা আমাদের এখানটা ক্যাম্পাসে সব ডিপার্টমেন্টে অল দ্য স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু টেক কম্পিউটার সায়েন্স অর ইট ইস মোর দ্যান ওয়ান, অ্যাটলিস্ট ওয়ান কোর্স ওদের নিতে হয় ল্যাঙ্গুয়েজ যেটা শিখে ও সি অর এনি ল্যাঙ্গুয়েজ যেটা ওই ডিপার্টমেন্ট ওদের রিকোয়ার করে। তো আমার মনে হয় আমরা যদি ইকুয়াল সুযোগ দিই আর আমাদের ফিউচারে বাংলাদেশ কিন্তু ইজ অলরেডি মুভিং অ্যাড, প্রায় 7 বছর আগে ডিজিটাল যে সময় ডিজিটাল বাংলাদেশ বলা হলো সবাই হাসলো, এখন এটা কিন্তু আর কোনো হাসার জিনিস না, বিকজ পিপল হ্যাভ রিয়ালাইজড হোয়াট ডিজিটাল বাংলাদেশ মিনস। আমি এটা দেখছি উইমেন ইন ডিজিটাল, আই রিয়েলি লাইক দ্য নেম, কেন এইটা কিন্তু একটা উইমেনদের এম্পাওয়ার করবে যে আমরাও কিন্তু পার্ট হতে পারি। তো আমি আপনাদের সবাইকে কংগ্রেচুলেট করে আমার ধন্যবাদ জানাই।